তাহলে আজকে আমরা প্রভুপাত স্মরণামৃত থেকে আলোচনা করব তাতে শ্রীমৎ জয় পতাকা মহারাজের যে অনুভূতি প্রভুপাদ সম্বন্ধে সে সম্বন্ধে আমরা চর্চা করব যে সময়ের কথা আমরা বলছি সে সময়ে তিনি কেবলই ভক্ত হয়েছেন আমেরিকাতে এবং তার বয়স হয়তো ষোলো সতেরো বছর হবে ব্রহ্মচারী ওই মন্দিরে একজন সেই অবস্থার কথা তো তিনি বলেছেন যে প্রভুপাদের উপস্থিতি এতই তেজস্বী ছিল যে তার সামনে এলেই অনুভব করতাম আমি যেন জড় কেউ নই মনে হতো আমি যেন কোনো এক দিব্য চিন্ময় পরিবেশের মধ্যে রয়েছি আমি তখন বৃন্দাবন সম্পর্কে কিছু জানতাম না কিন্তু এখন আমরা বলতে পারি যে তিনি সঙ্গে করে বৃন্দাবন নিয়ে গিয়েছিলেন আমরা প্রভুপাদের সংস্পর্শে এলেই বৃন্দাবনের পরিমণ্ডল অনুভব করেছি তিনি শ্রীকৃষ্ণকে তার হৃদয়ে বহন করেছিলেন করছিলেন আমি তো অনুভব করতাম কিন্তু আমি তা বুঝতে পারতাম কিন্তু অনুভব করতে করতে কিছু অনুভব করতেও পারতাম কেবল ছিল প্রবাদের সান্নিধ্যে আসা মাত্রই আমি পরিবর্তন অনুভব করেছিলাম আমি দেখেছিলাম তিনি একজন যথার্থ গুরুদেব আর তিনি যা প্রচার করছেন তা আচরণও করছেন অন্যান্য গুরুদেবদের আমি দেখেছি ওদেরও গ্রন্থ রয়েছে শিক্ষা রয়েছে কিন্তু সেই শিক্ষা তারা নিজেরাই পালন করেন না এই সমস্ত দেখে আমার বিশ্বাস আরও দৃঢ় হলো আর ছিল প্রভুপাদ আমার প্রতি ছিলেন পরম কৃপাময় প্রভুপাদ তৎক্ষণাৎ তার সচিব গোবিন্দ দাসী অথবা গোবিন্দ গৌর সুন্দরকে সহায়তা করতে বলে আমাকে সেবায় নিয়োজিত করেছিলেন প্রভুপাদের বৈকালিক বিশ্রামের সময় প্রায় যখন বাজারে যেত আমি তখন শিলপ্রভুবাদের কক্ষের বাইরে বসে অপেক্ষা করতাম তিনি জেগে উঠে যদি কিছু চান সময় সময় প্রভুপাদ আমাকে ভেতরে ডেকে বিভিন্ন বিষয়ে জানতে চাইতেন তিনি আমায় বলেছিলেন আমি প্রতিদিন একটি করে ফুল পেলে আমার আয়ু বর্ধিত হবে তিনি বলেন তুমি কি আমার জন্য একটি ফুল আনতে পারবে একটি গোলাপ আমি তো প্রচণ্ড আনন্দিত আমার গুরুদেব আমাকে বলেছেন প্রতিদিন একটি করে গোলাপ তাকে অর্পণ করতে আমি বললাম অবশ্যই আমি মন্দিরে ফিরে গিয়ে মন্দিরের অধ্যক্ষকে বললাম সেটা প্রভুবাদের জন্য আমি একটি গোলাপ আনতে যাচ্ছি সে বলল তুমি কি করছো তুমি মায়ায় পড়েছ তোমাকে ওসব করতে হবে না আমি বললাম কেন প্রভুপাদামায় বলেছেন ওনার জন্য একটি গোলাপ আনতে তাই আমি গোলাপ আনতে যাচ্ছি আমি ভাবলাম তুমি যা বলবে আমি তাই করতেই পারি কিন্তু প্রভুপাদামাকে একটি গোলাপ আনতে বলেছেন এখন আমি তার জন্য গোলাপ আনতে যাব আমি ফুলওয়ালাকে ফোন করেছিলাম তাই সেই গোলাপটি আনতে যাচ্ছি মন্দিরের অধ্যক্ষ রেগে গিয়ে আমাকে বলল আমাকে এসব করতেই হবে না অন্য কিছু করতে হবে ও আমাকে বকাবকি করায় আমার খুব রাগ হলো ওই সব বকাবকির অনু অনুর সঙ্গে নিয়েই বেরিয়ে পড়েছি রাস্তার শেষ প্রান্তে এসে পড়েছি ওখানে একটি ফুলের দোকানও আছে আমি দোকানটিতে প্রবেশ করলে দোকানদার বলল আমি তোমার জন্য অপেক্ষা করছি এই নাও তোমার গোলাপ হ্যাঁ ওই দোকানেই আমি ফোন করেছিলাম কিন্তু ঠিকানা ভুলে গেছিলাম আমি গোলাপটি এনে প্রভুপাদকে অর্পণ করলাম তখন তিনি বললেন তোমার যথেষ্ট ধন্যবাদ এইভাবে আরেকজন ভক্তও প্রভুপাদকে সুগন্ধি ফুল দিয়েছিলেন তো প্রভুপাদ সেই ফুলগুলো হাতে নিয়ে অনেকক্ষণ ঘ্রাণ নিচ্ছিলেন এবং তিনি বলেছিলেন যে ফুলের সুগন্ধে আমাদের প্রাণবায়ু সামঞ্জস্য বিধান হয় সাধারণত প্রাণবায়ু যদি অসন্তুলন থাকে তাহলে অনেক সমস্যা দেখা দেয় শরীরে বিভিন্ন রকম চাঞ্চল্য দেখা দেয় কিন্তু যখন শরীরে প্রাণবায়ুর সন্তুলন ঠিক থাকে তখন কোনো অসুবিধা হয় না সুস্থ থাকা যায় সেই জন্য প্রতিদিন সুগন্ধ গ্রহণ করা যেমন ভগবানকে অর্পিত যে সুগন্ধ সুগন্ধি ফুল মালা সেইভাবেই বলা হয়েছে যে ভগবানকে অর্পিত প্রসাদি মালা গলায় পড়া এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো সেটা ভগবানের আশীর্বাদ তাতে করে আমাদের শরীর সুস্থ থাকে এইভাবে দেখা যায় আমাদের যেমন নৃসিংহদেবের অনেক ছোটো মন্দিরগুলোতে নৃসিংহদেবের অর্পিত সুগন্ধ ভক্তদেরকে দেওয়া হয় সেই সুগন্ধ ভক্তরা ঘ্রাণ নেন তার মাধ্যমে আমাদের শরীর সুস্থ থাকে এবারে দেখা গিয়েছে প্রভুপাদ তার শিষ্যদেরকে কখনো কখনো বলতেন যে একটি সুগন্ধি ফুল এনে দিও আর তিনি তা খুব পছন্দ করতেন এবারে দেখা যাচ্ছে ছিল জয়পাতাকার স্বামী মহারাজও সেই ফুলের জন্য যখন তাকে আদেশ করা হয়েছিল তিনি তখন তার মন্দিরের অধ্যক্ষের আদেশ অমান্য করেই তিনি গিয়েছিলেন প্রবাদের জন্য তখনকার দিনে ভক্তরা প্রবাদের জন্য যা কিছুই করতে প্রস্তুত থাকতেন এবং করতেন সেই জন্য এমনকি মন্দিরের অধ্যক্ষ যদি যদি রাগ করেন তাতে কিছু যায় আসে না কিন্তু প্রভুবাদ যা বলবেন তা আমি করব এই ধরনের একটা নিষ্ঠা আমাদের মধ্যেও থাকা উচিত হ্যাঁ গুরুদেবের খুশির জন্য গুরুদেব যা করলে খুশি হবেন তা আমাদের সর্বান্তকরণে করা উচিত এইভাবেই আমরা দেখতে পাচ্ছি শ্রী জয়পতাকা স্বামী মহারাজ তাঁর ভক্তি শুরু থেকেই এইভাবে তার দৃঢ়নিষ্ঠা ছিল হরে কৃষ্ণ